নমস্কার, আধ্যাত্মিক জ্ঞান চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। আজকের এই পর্বে আমরা আবারও চলে এসেছি নতুন কোনো আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ একটি ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল মূলত আধ্যাত্মিক নানা ধরনের তথ্য, মনীষীদের মাহাত্ম্য কথা, দেবদেবীর মাহাত্ম্য কথা, উৎসব সম্পর্কে আলোচনা ইত্যাদি নিয়ে ভিডিও বানিয়ে থাকে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনারা সহজেই সেই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারেন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সবাইকার সাথে ভিডিওটি ভাগ করে নেবেন। শুরু করছি আজকের ভিডিও। স্বামী বিবেকানন্দ তার শিকাগো বক্তৃতার যে হিন্দু ধর্ম অংশ, সেই হিন্দু ধর্ম নিয়ে বক্তৃতা চলাকালীন বলছেন যে আমাদের বেদ শিক্ষা দিয়েছে শুদ্ধ প্রেম সম্পর্কে এক অপূর্ব তত্ত্বের, যে ঈশ্বরের উপাসনা করার জন্য আমাদের আর কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র প্রীতি ভালোবাসা প্রয়োজন। আর তাকে আমাদেরকে কেমন করে পূজা করতে হবে, না প্রাণাধিক প্রিয় জিনিসের চেয়েও প্রিয়, অর্থাৎ আমাদের যা কিছু প্রিয় বস্তু আছে তার থেকেও প্রিয়তর রূপে ঈশ্বরের উপাসনা আমাদেরকে করতে হবে। আর হিন্দু ধর্মে ঈশ্বর বলতেই একজনের কথাই মনে আসে, তিনি হচ্ছেন প্রেমাস্পদ শ্রীকৃষ্ণ। হিন্দুগণ পৃথিবীতে ঈশ্বরের অবতার হিসেবে শ্রীকৃষ্ণকেই বিশ্বাস করেন। শ্রীকৃষ্ণ কী রূপে এই প্রেম তত্ত্ব পরিপূর্ণ করে প্রচার করেছেন সেইটি আমরা স্বামী বিবেকানন্দের বক্তৃতার আলোকে আজকে জানতে চলেছি। তিনি শিক্ষা দিয়েছেন মানুষ পদ্মপত্রের মতো সংসারে বাস করবে। পদ্মপত্রে জল থাকে কিন্তু তাতে জল লাগে না, মানুষ সেরকমভাবে সংসারে থাকবে, ঈশ্বরে হৃদয় সমর্পণ করে হাতে কাজ করবে। ইহলোকে ও পরলোকে পুরস্কারের আশায় ঈশ্বরকে ভালোবাসা খুব ভালো জিনিস, কিন্তু শুধুমাত্র তাকে ভালোবাসার জন্য ভালোবাসা আরও ভালো জিনিস। তাই এই প্রার্থনা করা উচিত আমাদের ঈশ্বরের কাছে, প্রভু আমি তোমার নিকট ধন সন্তান বিদ্যা কিছু চাই না, যদি তোমার ইচ্ছা হয় আমি শত বিপদের মধ্যে দিয়ে যাব, কিন্তু আমার শুধু এই ইচ্ছেটা পূর্ণ করো, কোনো পুরস্কারের আশায় নয়, যেন নিঃস্বার্থভাবে তোমাকে আমি ভালোবাসতে পারি, ভালোবাসার জন্যই যেন তোমাকে ভালোবাসতে পারি। তাহলে আমরা জানছি যে শ্রীকৃষ্ণ বলছেন ঈশ্বরের পূজা করার সবচেয়ে সুন্দর এবং বিশুদ্ধতম উপায় হচ্ছে তাকে নিজের হৃদয়ের সম্পূর্ণ ভালোবাসাটুকু দিয়ে দেয়া। তাকে কোনো কিছু পাওয়ার জন্য ভালোবাসা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ভালোবাসার জন্যই ভালোবাসা সে অতি উত্তম ব্যাপার, তার থেকে ভালো আর কিছুই হয় না। তাই ঈশ্বরের কাছে যদি আমরা প্রার্থনা করি, হে প্রভু তোমার নিকট আমি কিচ্ছু চাই না, যদি তোমার ইচ্ছে হয় আমাকে তুমি শত বিপদের মধ্যে দিয়ে নিয়ে যেও, কিন্তু শুধুমাত্র আমার এই ইচ্ছেটা পূর্ণ করো, কোনো পুরস্কারের আশায় নয়, যেন নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসার জন্যই তোমাকে আমি ভালোবাসতে পারি। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।